মানব দেহের কোন অঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত চলাচলে সাহায্য করে? হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, পাকস্থলী। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ হৃৎপিণ্ড রক্ত চলাচলে সাহায্য করে। মানব দেহে বুকের মাঝে শক্ত হাড় থাকে, তাকে কি বলে? শিরদ্বারা, বক্ষাস্থি, পাকস্থলী, ফুসফুস। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ বক্ষাস্থি বলে। মানব দেহের পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে কি বলে? ফুসফুস, বক্ষাস্থি, শিরদ্বারা, হৃৎপিণ্ড। 5, 4, 3, 2, 1 অ্যান্সার সি, অর্থাৎ শিরদ্বারা বলা হয়। হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে? 3, 5, 2, 4, 5, 4, 3, 2, 1 অ্যান্সার ডি, অর্থাৎ 4টি। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে? ডানলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, বামলিন্দ। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ডানলিন্দ যুক্ত থাকে। ডানলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে? ত্রিপট্ট কপাটিক, কপাটিকা, একত্র কপাটিকা, চতুর্থ কপাটিক, দ্বিপত্ত কপাটিকা। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ত্রিপত্র কপাটিকা থাকে। সারা দেহের দূষিত রক্ত কোথায় জমা হয়? ডান নিলয়, ডানলিঙ্গে, বাম নিলয়, বামলিঙ্গে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ ডানলিঙ্গে জমা হয়। ডান নীল অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে যায়? ডান নীলয়, বাম অলিন্দ, বাম নীলয়, রক্ত ডান অলিন্দ অলিন্দ পরিস্থিত হয়। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ রক্ত ডান নীলয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের মাধ্যমে ফুসফুসে পৌঁছায়? ডান নিলয়, বাম নিলয়, বাম ডানলিঙ্গ, বামলিঙ্গ। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ডান নিলয়ের মাধ্যমে। ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে? ডান নিলয়ের সঙ্গে, বামলিঙ্গের সঙ্গে, ডানলিঙ্গের সঙ্গে, বাম নিলয়ের সঙ্গে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে।